গুরু ব্রহ্ম মহিমা অলেখ শরণ। নমস্কার দর্শক বৃন্দ, আপন মানুষ আজির রাশিফল কার্যক্রমে মু এস কুমার স্বাগত জনাউছি। প্রতিদিন নিজের রাশিফল জাঁয়া পাই গুরুকৃপা ইউট্যুব চ্যানেল কু সবসক্রাইব করতু ও পাখে থাকা বেল আইকন কু প্রেস করি অল নোটিফিকেসন অন করে দিন্তু, যা ফলরে আমি যেতবে ভিডিও অপলোড করিবু প্রথমে আপন ভিডিও দেখি পারিবে। আমার এই ভিডিওরে আপন সম্পূর্ণ পঞ্চাঙ্গ সহিত মেষঠার মীন পর্যন্ত বারগোটি রাশির রাশিফল বিষয়ের জাঁপারে। ভিডিও কু দয়াকরি শেষ পর্যন্ত দেখন্তু। ভিডিওটি ভালো লাগিলে ভিডিও কু লাইক করন্তু এবং আপনার প্রিয়জন পাখু শেয়ার করে জনান্তু। এবে আসন্তু জানিবা আজি দিনর সম্পূর্ণ পঞ্চাঙ্গ বিষয়। আজি 2024 মসিয়া অপ্রেল মাস 28 তারিখ রবিবার, দিল্লি সরাব্দ সন 1431 সাল, স্বাধীন ভারতাব্দ 77 বর্ষ, মহিমাদ 197 বর্ষ, উৎকল গজপতি শ্রী শ্রী গজপতি দিব্যসিংহদেব মহারাজাঙ্কর 67 অঙ্ক, সৌরস্ব বৈশাখ মাস 16 দিন, চান্দ্রমতে বৈশাখ কৃষ্ণপক্ষ চতুর্থী তিথি, প্রাত 6 ঘণ্টা 5 মিনিট গতে পঞ্চমী ক্ষয়া শেষ রাত্রি 5 ঘণ্টা 5 মিনিট পর্যন্ত। আজির সূর্যোদয় বিরজাক্ষেত্রকু 5 ঘণ্টা 21 মিনিট, মেষলগ্ন 1 দণ্ড 57 লিতা গতে উদয়। আজির সূর্যাস্ত বিরজাক্ষেত্রকু 6 ঘণ্টা 3 মিনিট, তুলালগ্ন 2 দণ্ড 38 লিতা গতে অস্ত। আজি ধনুচন্দ্র 60 দণ্ড, মূলা নক্ষত্র রাত্রি 2 ঘণ্টা 23 মিনিট পর্যন্ত। আজি জন্মিত শিশুর ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ দানবগণ, রাত্রি 2 ঘণ্টা 23 মিনিট গতে নরগণ। আজি মৃত ব্যক্তির একপাদ পুষ্কর দোষ। নিষিদ্ধ খাদ্য আজি মূলা ভোজন নিষেধ অটে, প্রাত 6 ঘণ্টা 5 মিনিট গতে বেল ভোজন নিষেধ অটে, এবং রবিবার সকাশে আমিষ বিরি মসুর অদা নিম্ব ও দগ্ধদ্রব্য ভোজন নিষেধ অটে। আজির অমৃত যোগ দিবা 6 ঘণ্টা 9 মিনিট গতে 9 ঘণ্টা 21 মিনিট মধ্যে, এবং রাত্রি 7 ঘণ্টা 39 মিনিট গতে 9 ঘণ্টা 15 মিনিট মধ্যে। আজির মাহেন্দ্র যোগ প্রাতরু দিবা 7 ঘণ্টা 9 মিনিট মধ্যে, সন্ধ্যা 6 ঘণ্টা 50 মিনিট গতে রাত্রি 7 ঘণ্টা 40 মিনিট মধ্যে, এবং রাত্রি 12 ঘণ্টা 27 মিনিট গতে শেষ রাত্রি 3 ঘণ্টা 39 মিনিট মধ্যে। আজির কালবেলা এবং বারবেলা দিবা 10 ঘণ্টা 3 মিনিট গতে 1 ঘণ্টা 11 মিনিট মধ্যে। আজির কালরাত্রি রাত্রি 12 ঘণ্টা 3 মিনিট গতে 1 ঘণ্টা 37 মিনিট মধ্যে। আজির রাহুকাল অপরাহ্ন 4 ঘণ্টা 30 মিনিট ঠারু 6 ঘণ্টা মধ্যে। আজি তুলা রাশি ও কুম্ভ রাশির ঘাত চন্দ্র, সিংহ রাশির ঘাত নক্ষত্র, প্রাত 6 ঘণ্টা 5 মিনিট মধ্যে বৃষ রাশি ও কুম্ভ রাশির ঘাত তিথি, মেষ রাশির ঘাত বার। বন্ধুগণ এবে আসন্তু জানিবা মেষঠারু মীন পর্যন্ত দ্বাদশ রাশির রাশিফল বিষয়রে। রাশিচক্রর প্রথম রাশি মেষ রাশি। আজি মেষ রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে জন্মর বি অন্য গ্রহ দ্বারা বাধা পাউথিবারু অশুভ ফল প্রদান করিবে নাহি, ঘাত বার অশুভ ও নবম স্থানরে চন্দ্রগোচর করুছন্তি। আপন শুভকর্মরে যোগদান করি বহু অর্থ ব্যয় করিবে, কিন্তু কাহারি পাখরু প্রশংসা মিলিব নাহি, শেষরে লোক অসা হেবে, আপনকু লোকমানে পরিহাস করিবে, আপনকর অস্থিরতা প্রকাশ পাইব,
ମନରେ ଦୁର୍ବଳତା ପ୍ରକାଶ ପାଇବ, ଆପଣ କ୍ଷୋଭ ପ୍ରକାଶ କରିବେ। ରାଶିଚକ୍ରର ଦ୍ୱିତୀୟ ରାଶି ବୃଷ ରାଶି। ଆଜି ବୃଷ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଦ୍ୱାଦଶ ସ୍ଥାନରେ ରବି ଓ ଅଷ୍ଟମ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଥିବାରୁ ବହୁ ଅସୁବିଧାମାନ ଦେଖାଦେବ। ଭାଇ ବନ୍ଧୁ କୁଟୁମ୍ବମାନେ ଆପଣଙ୍କୁ ବିରୋଧ କରି ଲୋକ ଅସା କରାଇବେ, ବିଭିନ୍ନ ଦିଗରୁ କ୍ଷତି ପହଞ୍ଚାଇବେ, ଆପଣଙ୍କର ନିନ୍ଦାଗାନ କରିବେ। ବ୍ୟବସାୟ କେନ୍ଦ୍ରରେ ଚୋରି ଡକାୟତି ହୋଇପାରେ, କର୍ମଚାରୀମାନେ ଅମାନିଆ ହୋଇଯିବେ, ଶରୀରରେ ଆଘାତ ଲାଗିବ। ରାଶିଚକ୍ରର ତୃତୀୟ ରାଶି ମିଥୁନ ରାଶି। ଆଜି ମିଥୁନ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଏକାଦଶ ସ୍ଥାନରେ ରବି ଓ ସପ୍ତମ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି, ଶୁଭ ଫଳ ମିଳିବ। ଆପଣଙ୍କ ପରିବାର ମଧ୍ୟରେ ହସଖୁସିର ବାତାବରଣ ଆସିବ। ଏହି ସମୟରେ ଆପଣଙ୍କ ଜନ୍ମସ୍ଥାନ ଠାରୁ ଦୂରରୁ ଖୁସି ଖବର ମିଳିବ, ଆୟ ବୃଦ୍ଧି ହେବ। ସ୍ୱାମୀ କିମ୍ବା ସ୍ତ୍ରୀ ଜଣେ ଅନ୍ୟ ଜଣଙ୍କୁ ନିବିଡ଼ ଭାବରେ ଭଲ ପାଇବେ। ଯାହା ବ୍ୟବସାୟ କରୁଛନ୍ତି ଅହିରେ ଆଶା ଠାରୁ ଅଧିକ ଆୟ ହେବ, ଭବିଷ୍ୟତ ସକାଶେ ସଞ୍ଚୟ ହେବ। ରାଶିଚକ୍ରର ଚତୁର୍ଥ ରାଶି କର୍କଟ ରାଶି। ଆଜି କର୍କଟ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଦଶମ ସ୍ଥାନରେ ରବି ଓ ଷଷ୍ଠ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି, ଶୁଭ ଫଳ ମିଳିବ। ଷଷ୍ଠ ଚନ୍ଦ୍ର ବଳବାନ ଚନ୍ଦ୍ର। ଆପଣଙ୍କ ପରିବାର ମଧ୍ୟରେ ଖାଲି ଆନନ୍ଦ ହିଁ ଆନନ୍ଦ ମିଳିବ। ଯେଉଁ କାମରେ ହାତ ଦେବେ ତହିଁରେ ସଫଳତା ପାଇବେ। ବ୍ୟବସାୟ କରୁଥିବା ବ୍ୟକ୍ତିମାନେ ବ୍ୟବସାୟରେ ଆଶା ଠାରୁ ଅଧିକ ଲାଭବାନ ହେବେ। ଆପଣ ଯେଉଁଠାରେ କର୍ମ କରୁଛନ୍ତି ସେଠାରେ ଉଚ୍ଚ କର୍ତ୍ତୃପକ୍ଷଙ୍କ ଠାରୁ ପ୍ରଶଂସାର ପାତ୍ର ହେବେ। ରାଶିଚକ୍ରର ପଞ୍ଚମ ରାଶି ସିଂହ ରାଶି। ଆଜି ସିଂହ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ପଞ୍ଚମ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି, ଅଶୁଭ ଫଳ ମିଳିବ। ଆପଣଙ୍କ ପରିବାର ମଧ୍ୟରେ ସନ୍ତାନମାନଙ୍କର ଶରୀର ଅସୁସ୍ଥ ରହିବ, ଆପଣ ଚିନ୍ତିତ ରହିବେ, ଅର୍ଥ ଖର୍ଚ୍ଚ ହେବାର ସମ୍ଭାବନା ଅଛି। ହଠାତ୍ କେଉଁଠାରୁ ଦୁଃଖଦ ଖବର ପାଇ ଆପଣ ହତାଶ ହୋଇପଡ଼ିବେ। ଆଜି ଘାତ ନକ୍ଷତ୍ର ଥିବାରୁ ଆପଣ କିଂ କର୍ତ୍ତବ୍ୟ ମୂଡ଼ ହୋଇ ଦେଖୁଥିବେ, କିଛି କରିବାର ଉପାୟ ନଥିବ। ରାଶିଚକ୍ରର ଷଷ୍ଠ ରାଶି କନ୍ୟା ରାଶି। ଆଜି କନ୍ୟା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଅଷ୍ଟମ ରବି ଅନ୍ୟ ଗ୍ରହ ଦ୍ୱାରା ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି। ଆପଣ ଅଳ୍ପକେ ଦୁର୍ଘଟଣାରୁ ବର୍ତ୍ତିଯିବେ, ଧନଜୀବନ ସୁରକ୍ଷିତ ରହିଯିବ। ଆପଣ ଭୁଲ କଥା କହି ସମାଲୋଚିତ ହୋଇପାରନ୍ତି, ନିଜ ବୁଦ୍ଧି ଖଟାଇ ପାର ହୋଇଯିବେ। ଚନ୍ଦ୍ର ଆପଣଙ୍କର ଚତୁର୍ଥରେ କୃଷ୍ଣ ପକ୍ଷ ହେତୁ ଶୁଭ ଖବର ମିଳିବ। ହଠାତ୍ କୌଣସି ସ୍ଥାନରୁ ଶୁଭ ଖବର ପାଇ ବିଦେଶ ଯାତ୍ରା କରିପାରନ୍ତି, ମନରେ ଆନନ୍ଦ ଉତ୍ସାହ ଭରି ଉଠିବ। ପୂର୍ବ ଶତ୍ରୁମାନେ ଆପଣଙ୍କୁ ଦେଖି ଭୟ କରିବେ। ରାଶିଚକ୍ରର ସପ୍ତମ ରାଶି ତୁଳା ରାଶି। ଆଜି ତୁଳା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ସପ୍ତମ ରବି ଅନ୍ୟ ଗ୍ରହ ଦ୍ୱାରା ବାଧା ପାଉଥିବାରୁ ଅଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିବେ ନାହିଁ, କିନ୍ତୁ ଆଜି ଘାତ ଚନ୍ଦ୍ର ଭୋଗ ହେଉଥିବାରୁ ଅଶୁଭ ଫଳ ମିଳିବ। ଆପଣ ଯେଉଁ କାମ କରିବେ ତହିଁରେ ବାଧା ପହଞ୍ଚିବ, ଆପଣଙ୍କର ହଠାତ୍ ଅର୍ଥ ବ୍ୟୟ କରିବାକୁ ବାଧ୍ୟ ହେବେ। ପରିବାର ମଧ୍ୟରେ କାହାରି ଶରୀର ଅସୁସ୍ଥ ରହିପାରେ, ଆପଣ ମାନସିକ ଭାରସାମ୍ୟ ହରାଇ କିଛି ଅଘଟଣ କରିପାରନ୍ତି। ଆଜି ଯାନବାହନ ପ୍ରତି ସତର୍କ ରୁହନ୍ତୁ। ରାଶିଚକ୍ରର ଅଷ୍ଟମ ରାଶି ବିଛା ରାଶି। ଆଜି ବିଛା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଷଷ୍ଠ ରବି ଶୁଭ ଫଳ ମିଳିବ, ଏହାକୁ କେହି ବାଧା ଦେଇପାରିବେ ନାହିଁ, ଅନାବଶ୍ୟକ ଯନ୍ତ୍ରଣାରୁ ମୁକ୍ତି ମିଳିବ। ବ୍ୟବହାର ଆପଣଙ୍କର ପରିବର୍ତ୍ତନ ହୋଇ ବହୁ ବ୍ୟକ୍ତିଙ୍କର ପ୍ରିୟ ପାତ୍ର ହେବେ। ଚନ୍ଦ୍ର ଆପଣଙ୍କର ଦ୍ୱିତୀୟରେ ଗୋଚର କରୁଛନ୍ତି, ଅଶୁଭ ଫଳ ମିଳିବ। ଆଜି ଆପଣ ଯାହା ଚାହିଁବେ ତାହା କରି ନ ପାରିବାରୁ ସମାଲୋଚିତ ହେବେ। ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟ କରିବା ପୂର୍ବରୁ ଚିନ୍ତା କରି କାର୍ଯ୍ୟ କରନ୍ତୁ, ନଚେତ୍ ଅଯଥା ବିବାଦରେ ଫସିଯାଇ
ବହୁ ଧନହାନି ହେବାର ସମ୍ଭାବନା ଅଧିକ ଅଛି। ରାଶିଚକ୍ରର ନବମ ରାଶି ଧନୁରାଶି। ଆଜି ଧନୁରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଶ୍ରୀଚନ୍ଦ୍ର ଭୋଗ ହେଉଥିବାରୁ ଓ ଅନ୍ୟ ଗ୍ରହ ଦ୍ୱାରା ବାଧା ପାଉଥିବାରୁ କେତେକାଂଶରେ ଅଶୁଭ ଫଳ ମିଳିବ, ମାନସିକ ସ୍ଥିତି ବିଗିଡ଼ିଯିବ। ଚନ୍ଦ୍ର ମନକାରକ ଗ୍ରହ ହୋଇଥିବାରୁ ମନରେ ସନ୍ଦେହ ଜାତ ହେବ। ରାତ୍ରି ଅନିଦ୍ରା ରହି ପ୍ରତିଶୋଧ ନିଆଁରେ ଜଳିବେ। ଚୋରି ଡକାୟତି ମଧ୍ୟ ହୋଇପାରେ। ଉପବାସରେ ରହିବେ। ପାଖରେ ଖାଦ୍ୟ ଥାଇ ମଧ୍ୟ ଖାଇପାରିବେ ନାହିଁ। ରାଶିଚକ୍ରର ଦଶମ ରାଶି ମକର ରାଶି। ଆଜି ମକର ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଚତୁର୍ଥ ସ୍ଥାନରେ ରବି ଓ ଦ୍ୱାଦଶ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଥିବାରୁ ଅଶୁଭ ଫଳ ମିଳିବ। ଆପଣ କାହାରି ଭଲ ଉପଦେଶକୁ ଗ୍ରହଣ ନକରି ଅନ୍ଧବଳି କାମ କରିବେ ଓ ନିନ୍ଦା ପାଇବେ। ହଠାତ୍ ଏପରି ପରିସ୍ଥିତି ଆସିବ, ଆପଣ ଅର୍ଥ ବ୍ୟୟ କରିବାକୁ ବାଧ୍ୟ ହେବେ। ବନ୍ଧୁମାନେ ସର୍ବଦା ବିରୋଧ କରିବେ। ପରିବାର ମଧ୍ୟରେ ଅଶାନ୍ତି ବଢ଼ିବ। ବିଶେଷ କରି ମାଆଙ୍କ ସହ ଭୁଲ ବୁଝାମଣା ହେତୁ ଆପଣଙ୍କର ବହୁ କ୍ଷତି ହେବ। ରାଶିଚକ୍ରର ଏକାଦଶ ରାଶି କୁମ୍ଭ ରାଶି। ଆଜି କୁମ୍ଭ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ତୃତୀୟ ସ୍ଥାନରେ ରବି ଗୋଚର କରୁଛନ୍ତି ଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିବେ। ଏହି ଶୁଭକୁ ଘାତଚନ୍ଦ୍ର ସମସ୍ତ ଖଣ୍ଡନ କରି ଅଶୁଭ ଫଳମାନ ଦିଆ କରାଇବ। ଘରେ ବାହାରେ ପ୍ରତ୍ୟେକ ସ୍ଥାନରେ ଅପଦସ୍ତ ହେବେ। ବହୁ ପରିମାଣର ବ୍ୟୟ ହେବ। ଶରୀର ଅସୁସ୍ଥ ରହିବ। ମଥା ବିଚଳିତ ହେବ। ରାସ୍ତା ଦୁର୍ଘଟଣା ହୋଇପାରେ। ନିଜ ମନକୁ ସାନ୍ତ୍ୱନ କଲେ ନିଜକୁ ନିଜେ ଦଣ୍ଡ ଦେଇ ହଇରାଣ ଓ ଲୋକ ଅସା ହୋଇପାରନ୍ତି। ରାଶିଚକ୍ରର ଦ୍ୱାଦଶ ବା ଶେଷ ରାଶି ମୀନ ରାଶି। ଆଜି ମୀନ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଦ୍ୱିତୀୟ ରବି ମାସର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧରେ ଶୁଭ ଫଳ ମିଳେ, କିନ୍ତୁ ରବି ବାଧା ପାଉଥିବାରୁ ଅଶୁଭ ଫଳ ମିଳିବ। ଚକ୍ଷୁ ରୋଗ ହୋଇପାରେ। ବହୁ ବ୍ୟୟ ହେବ। ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ବାଧା ଆସିବ। ଚନ୍ଦ୍ର ଦଶମ ସ୍ଥାନରେ ଗୋଚର କରୁଛନ୍ତି। ଆପଣଙ୍କ କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଯଶଖ୍ୟାତି ପ୍ରଚାର ହେବ। ଆପଣଙ୍କର ପ୍ରତିଷ୍ଠା ବୃଦ୍ଧି ହେବ। ଉପରିସ୍ଥ ଅଫିସର ଆପଣଙ୍କୁ ପ୍ରଶଂସା କରିବେ। ବହୁ ବଡ଼ ବଡ଼ କାର୍ଯ୍ୟ ହାସଲ କରିପାରନ୍ତି।